এটাকে বলা হয় বদ্ধ পদ্মাসন। তো এই বদ্ধ পদ্মাসনে আমাদের বসলে আমাদের মাইন্ডকে একাগ্র করতে সুবিধা। এই বদ্ধ পদ্মাসনে বসে আমরা যখন নাসিকার দিকে দৃষ্টিপাত করে যদি আমরা প্রতিনিয়ত 40 মিনিট অবস্থান করতে পারি, তাহলে আমাদের মাইন্ড সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের শরীর, আমাদের মন, আমাদের জ্ঞান আরামছে, আমাদের যে সিক্স সেন্স খুব তরুভাবে অ্যাক্টিভ হতে পারে, সুন্দরভাবে আমাদের সিক্স সেন্স এত জ্যাদা পরিমাণে বেড়ে যাবে, এত পরিমাণে আমাদের থার্ড আই অ্যাক্টিভ হয়ে উঠবে, এত সহজে সম্ভব অসম্ভব কার আমাদের জীবনের এইরূপ যদি আমরা 3-4 মাস ধারাবাহিকতা রক্ষা করতে পারি, তাহলে অবশ্যই সবাই বুঝতে পারবে এর গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। শুধু এইরূপ বদ্ধ পদ্মাসনে বসে নাসাগ্র দৃষ্টিপাত করে এরূপভাবে বসলে মানুষের হাজারো রোগ শোক, যত জীবনযাত্রা, যত জড়তা, সব কিছু ছুটে সে মুক্ত হয়ে উঠবে, জীবন প্রসন্ন হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে। তো আমরা এই যোগাসনের সূত্রটা নিয়ে আলাপ করবো, দ্বিতীয় সূত্রই, পরবর্তীতে আরও সূত্র নিয়ে আলোচনা করবো।